আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউকে মামস রিয়েল লাইফ কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আল্লাহর রশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি আজকে শনিবার শনিবারের সকালবেলায় আমার একটা ভিডিও শুরু করলাম আর সকালবেলায় যেটা করতে হয় সেটা তো নাস্তাই তৈরি করতে হয় সবার তো নাস্তা তৈরি করে নিচ্ছি রিসাও এসেছে আমাকে হেল্প করার জন্য সে বললো আজকে চিজ দিয়ে বেড খাবে তো দিয়ে দিলাম ওকে আর আমাকে একটা ভাবিও ফোন করেছিল ভাবির ছেলেটাও বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে গেছে স্কুল টু বাসা আর লকডাউনের কারণে তো কেউই কোথাও আসলে যেতে পারে না ঘুরতে না পার্কে মানে কোথাও যেতে পারে না কিন্তু তো এর জন্যই ভাবি বললো একটু দু এক ঘন্টা ও খেলে আসবে রীষার সঙ্গে আর আমিও ভাবিকে বললাম আচ্ছা পাঠিয়ে দেন কারণ রিসাও অনেক বোরিং হয়ে গেছে তো ওরা দুজন খেলছিল আমি একটু ওদের সঙ্গে বসেছিলাম কিছুটা সময় তারপরে রান্না করতে চলে আসলাম আজকে হচ্ছে মুরগির মাংস রান্না করব। মুরগির মাংসগুলো আগে থেকে ফ্রাই করে নিলাম আর আজকে মুরগির মাংসটা আলু দিয়ে একটু ঝোল করে রান্না করব। তো সব মশলাগুলো আমি আজকে ব্লেন্ড করে নিয়েছি সবগুলো পেস্ট করে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এই তো এখন ভালো মতো কষিয়ে নিলাম তারপরে ভাজা মাংসগুলো দিয়ে আর একটু কষিয়ে নিব আর কষানো হলেই গরম পানি অ্যাড করে দিলাম আলুগুলোও অ্যাড করে দিলাম এই তো মাংসগুলো এখন সিদ্ধ করে নামিয়ে নিলাম এরকম করে ভেজে মুরগির মাংস রান্না করলে কিন্তু অনেক মজা লাগে আর যেহেতু আজকে ছুটির দিন সেহেতু তো ঋষাকে নামাজের জন্য রিকোয়েস্ট করতেই হয় তো এভরি স্যাটারডে সানডেই ওকে নামাজের জন্য বলি আমি কোনো সময় পড়তে চাই আবার কোন সময় পড়ে না তবে আজকে পড়েছে আর আমার হাতে বেশ কিছুটা সময় আছে তাই ভাবলাম একটু স্কিন কেয়ার করে নিই একদমই স্কিন কেয়ারের কথা ভুলে যাই আমরা গৃহিণীরা কিন্তু একদম ভুলে গেলে কেয়ার হবে তো আমি এখানে চন্দন কাঠের গুঁড়ো নিয়েছিলাম আর নিয়েছিলাম আলুর জুস আর সামান্য একটু গ্রিন টি দিয়ে সবগুলোকে একটু মিক্স করে এটা লাগিয়ে নেবো মুখে দেন শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলব আর আমার বাসায় একটা পার্সেল চলে এসেছে পার্সেলটার জন্য আমি সকাল থেকে ওয়েট করছিলাম তো কি এসেছে সেটা আমি আগে থেকেই বলবো না আমার মতো আপনারাও একটু অপেক্ষা করুন আমি যেরকম সকাল থেকে অপেক্ষা করছিলাম আপনারা মনে মনে অনুমান করতে থাকেন যে কি থাকতে পারে এটার মধ্যে এই তো খুলেই ফেললাম এখন নিশ্চয় বুঝতে পেরেছেন সবাই একটা ফোন ছিল এটার মধ্যে স্যামসাং এম ফিফটি ওয়ান এই ফোনটা আমি দুদিন আগে অর্ডার করেছিলাম তো চলেই এসেছে বাসায় ফোনটা খুবই খুবই ভালো লেগেছে আমার কাছে নতুন উঠেছে কিন্তু বেশি দিন হয়নি তো এই প্রাইজের মধ্যে মানে খুব কম প্রাইজের মধ্যে খুব ভালো একটা ফোন হয়েছে এসব বাবাও অনেকটা পছন্দ করেছে তো এটা দেখুন চারিপাশটা কি সুন্দর মানে চিকন অত বেশি ইয়ে না মোটা না আবার অত বেশি হ্যাভিও না একটু লম্বাটে সাইজের কিন্তু ভালোই হয়েছে এটার প্রাইস ছিল তিনশো তিরিশ পাউন্ড তিনশো পাউন্ডের মধ্যে আমি মনে করি খুবই খুবই একটা ভালো ফোন হয়েছে এর ফোনগুলো আমার কাছে মনে হয় আইফোনের থেকে অনেক অনেক সস্তা কিন্তু আমরা যারা আইফোন ইউজ করি আইফোন ইউজ করতে করতে কিন্তু আবার আইফোনের প্রতি অন্যরকম একটা নেশা হয়ে যায় আমার কাছে দুটোই ভালো লাগে আসলে স্যামসাংটাও আমার কাছে অনেক ভালো লাগে আর আইফোনটার কথা তো বলবোই না এই যে ফোনটা সব কিছু সেট করে নিলাম খুবই ভালো লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর যারা আমার চ্যানেলে এখনও নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ